আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড ধর্ষণে অভিযুক্ত সিলেট এমসি কলেজের চার শিক্ষার্থী ছাত্রত্ব বাতিল সরকারি কর্মকর্তার সাথে দুর্ব্যবহার সহ আচরণবিধি লঙ্ঘনের দায়ে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন সিএসি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু নতুন শনাক্ত ১৫৩৭ এবং মা ইলিশ রক্ষায় এবার সোচ্চার বরিশালের জেলেরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে পুরো খবর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় সংসদের অধিবেশন না থাকায় সংশোধিত এই আইনটি এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হলো সোমবার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আইনটিতে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি এর আগে গতকাল সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার পাশাপাশি আরও দুটি সংশোধনী আনা হয়েছে এর মধ্যে একটি হল যৌতুকের ঘটনায় মারধরের ক্ষেত্রে সাধারণ জখম হলে তা আপোষযোগ্য হবে এছাড়া এই আইনে চিলড্রেন অ্যাক্ট ১৯৭৪ এর পরিবর্তে শিশু আইন ২০১৩ প্রতিস্থাপিত হবে সম্প্রতি নোয়াখালীতে এক নারীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে রাজধানীসহ দেশ জুড়ে ধর্ষণ বিরোধী আন্দোলনের ঝড় ওঠে এসব কর্মসূচি থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি ওঠে এমন পরিস্থিতিতে সরকার আইন পরিবর্তনের পদক্ষেপ নেয় সিলেট এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ মামলার আসামি সাইফুর রহমান শাহ মাহবুবুর রহমান রনি রবিউল ইসলাম ও মাহফুজুর রহমানের ছাত্রত্ব সাময়িক বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা গত ২৫ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ পরে তদন্তে ওই চার শিক্ষার্থীর ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয় সরকারি কর্মকর্তার সাথে দুর্ব্যবহার সহ আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিএসি কে এম নুরুল হুদা এমনকি তার বিরুদ্ধে মামলাও হতে পারে বলে জানান তিনি তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে নিক্সন চৌধুরী বলেছেন শত্রুপক্ষ কথোপকথন বিকৃত করে প্রচার করছে যেভাবে আইনের বিধান আছে সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নয় মাত্র তিনি অপরাধী আইন ভঙ্গ করেছেন সেভাবে যেটা করা হতো সেটা অবশ্যই করবো যে আপনার যেটা ওই যেই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় আসছে এটা পুরো এডিট করা অর্থাৎ এই জায়গাটা আপনারা আইন আমাদের গোয়েন্দা সংস্থা আছে আইন কর্মকর্তা আছে তাদের জিজ্ঞেস করেন যেটা সত্য না মিথ্যা দেশব্যাপী ধর্ষণ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে বরিশাল সদর রোডে মানববন্ধন করে গার্লস গাইড অ্যাসোসিয়েশন ও নারী ঐক্য মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের জেলা সভাপতি রাবেয়া খাতুন ও নারী ঐক্যের সভাপতি অধ্যাপিকা বেগম ফয়জুন নাহার শেলি একই ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিকে নাটোরে মানববন্ধন করেছে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতা দুপুরে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ধর্ষণ সহ সব ধরনের নারী নির্যাতনের শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানানো হয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে
এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,577 জনে। সবশেষ 24 ঘন্টায় 13,815টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,537 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.13 ভাগ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 381,275 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,482 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,95,873 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.60 ভাগ। মৃতদের মধ্যে 17 জন পুরুষ ও 5 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 15 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন মারা গেছেন। চলতি অর্থ বছরের জন্য 755,73,43,000 টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কে আলী আহমেদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব উন্নয়ন খাতে 658,66,00,000 টাকা আয় ও 651,17,00,000 টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উজ্জীত দেখানো হয়েছে 7,48,00,000 টাকা। মহামারী করোনা ভাইরাসের কারণে বিগত অর্থ বছরের চেয়ে এবারের বাজেট ছোট করা হয়েছে বলেও জানান মেয়র। ময়মনসিংহে ত্রিশালের সামরিক এলাকায় আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টসের নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় এ প্রতিষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে আর্চ ডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক ও ব্রিগেডিয়ার জেনারেল তাজুল ইসলাম ঠাকুর সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইলিশের উৎপাদন বাড়াতে আগামীকাল থেকে 22 দিন সারা দেশে এই মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ পরিবহন, বেচা কেনা এবং মজুদও করা যাবে না। বরিশালে সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে এবার সোচ্চার জেলেরা। তবে এজন্য দরিদ্র মৎস্যজীবীদের সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। দেশের দক্ষিণাঞ্চলেই ইলিশের উৎপাদন সবচেয়ে বেশি। এবছর রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়েছে এই অঞ্চলের নদী ও সাগরে। বরিশাল বিভাগে প্রায় 4,00,000 জেলে সাগর সহ বিভিন্ন নদীতে মাছ শিকার করে। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর এই 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় মা ইলিশ সাগর থেকে এসে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরের মিঠা পানির নদীতে ডিম ছাড়ে। এই মা ইলিশ রক্ষার জন্যই বন্ধ রাখা হচ্ছে মাছ ধরা। এই কর্মসূচি সফল করতে এবার উদ্যোগী জেলেরাও বড় হবে, তারপর আমরা ধরবে, কিন্তু ছোট ধরলে তো এটা মনে করেন দেশের জন্য ক্ষতি। মাছ ডাঙ্গরা নিষেধ করছে, বাচ্চা মাছ ধরা নিষেধ। উপকার এই মাছটা ডিম ছাড়লে, এই মাছ বড় হইলে ধরলে দাম বেশি পায়। মা ইলিশ ধরা বন্ধ রাখায় ইলিশের উৎপাদন অনেক বাড়ে বলে জানান বরিশালের মাছ ব্যবসায়ীরাও। বিশুদ্ধকরণের কারণে এটা কোনো ক্ষতি হয় না, এটা ভালোই হচ্ছে। কারণ মাছের আমদানিটা হয়তো এখন হবে না, কিন্তু ভবিষ্যতে হয়তো হবে। ডিম পারলে মাছটা আমদানি হয়ে যাবে, নদীতে প্রচুর মাছ হবে শীতে। জেলে ভাইদেরকে আমরা নির্দেশ দিয়েছি, সচেতন করেছি এবং তারা আমাদের সাথে বাধাবদ্ধ হয়েছে যে এই মা ইলিশ যাতে রক্ষা করা যায়, যাতে কোনো জেলে এই মা ইলিশ নিধন করতে না পারে, তার জন্য যা কিছু করা দরকার আমরা ইনশাল্লাহ সেটা করব। বরিশাল মৎস্য বিভাগ জানায় ইলিশ ধরা বন্ধ থাকাকালে কর্মহীন জেলেদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হবে। যদি কোনো মৎস্যজীবী বা এই এই আমাদের আইন ভঙ্গ করে তাহলে তার 2 বছরের জেল অথবা 5,000 টাকা জরিমানা করার বিধান আছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে পুলিশ, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী অভিযান চালাবে বলেও জানান মৎস্য অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুনামগঞ্জের দিরাই দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছে। সকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশেপাশে গ্রামের লোকজন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িত 12 জনকে আটক করেছে পুলিশ।
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জে তালের বীজতলা উদ্বোধন ও তাল গাছের চারা রোপণ করা হয়েছে। দেওয়ানগঞ্জ বাজারের বৃক্ষের হাট নার্সারিতে 3,500 তালের বীজতলা উদ্বোধন ও তালের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও প্রকৃতি ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। দিনাজপুরের সাবেক এমএনএ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আজিজুর রহমানের নামে সড়ক ও ফোয়ারা উদ্বোধন করা হয়েছে। শহরের ঘাসিপাড়া বটতলা মোড়ে সড়ক সৌন্দর্য বর্ধন পানির ফোয়ারা উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসুম জুই। জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জাতীয় শ্রমিক লীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে জেলা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতারা। মহানগর শ্রমিক লীগ সভাপতি এম এ মজিদ সহ জেলা ও মহানগরের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। নদী ভাঙ্গনের ভুয়া তথ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের ইউপি নির্বাচন বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। তিলকপুর আজাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান খান ও আওয়ামী লীগ নেতা আমিনুল সদাগর এ সময় বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হল 4 দিলো মহিলা কাবাডি প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এ সময় পুলিশ সুপার জসিমুদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় নড়াইল জেলা মহিলা কাবাডি দল ও নড়াইল জেলা জুনিয়র মহিলা দল ফরিদপুর জেলাকে হারিয়ে বিজয়ী হন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।